আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যা কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর কোথাও উন্নত কোথাও অবনত, বন্ধুর কষ্টে অতিক্রম করা যায় না, যা দূরতিক্রম্য দূরতিক্রম্য, যা সহজে অতিক্রম করা যায় না। এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূরতিক্রম্য। এক কথায় প্রকাশ করো, যা কষ্টে নিবারণ করা যায়। দুর্নিবার অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। বাক্য সংকোচন করুন, চক্ষুর সম্মুখে সংঘটিত। চাক্ষুষ, যার চক্ষু লজ্জা নেই। সশঙ্খর নির্লজ্জ। ক ও খ সঠিক উত্তর। এক কথায় প্রকাশ করুন, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা। লাভ করার ইচ্ছাকে এক কথায় কি বলে? লিস্পা। দেখবার ইচ্ছার এক কথায় প্রকাশ দিদৃক্ষা, যা প্রমাণ করা যায় না। অপ্রেমীয় এক কথায় প্রকাশ করুন, পাওয়া ইচ্ছা ইস্পা। যা চেটে খেতে হয় তা হল লেহ। যা চুষে খাওয়া হয় চুষ্য। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? বক্তব্য। যা বলা উচিত নয় কোন শব্দের বিধৃত? অকথ্য। এক কথায় প্রকাশ করো, দিন ও রাতের সন্ধিক্ষণ। গোধূলি, দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন। এক কথায় গোধূলি, যিনি ভালো ব্যাকরণ জানেন। এক কথায় কি হয়? বৈয়াকরণ, যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলে? নবীন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, যিনি ইতিহাস জানেন। ইতিহাস বেত্তা। কৃতঘ্ন অর্থ কি? যে উপকারীর অপকার করে। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। তীর মোহনার মিলন, যেখানে এক কথায় কি হবে? ত্রিমোহনা। বাহুতে ভর করে চলে যে, এর বাক্য সংকোচন ভুজঙ্গ। অনুরা কোনটির বাক্য সংকোচন? যে মেয়ের বিয়ে হয়নি। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি হবে? মুমুক্ষু। যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে এক কথায় কি হবে? হাতুড়ে। যাদের বসত বাড়ি আছে কিন্তু কৃষি জমি নেই, তাদের কি বলে? ভূমিহীন চাষি। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় কি হবে? সাপদ সংকুল। আকাশ ও পৃথিবীর অন্তরালোকে এক কথায় বলে? রোদসী। জ্ঞান পাপী কাকে বলে? সজ্ঞানে অন্যায় করে যে। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে এক কথায় প্রকাশ করলে হবে? কৃপণ। কি করতে হবে ভেবে পায় না, এই অবস্থাকে কি বলে? কিং কর্তব্য বিমূর। পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের, বাক্যটিকে সংকোচন করলে হবে? মরণোত্তর জাত। ফল পাকলে যে গাছ মারা যায়। ঔষধি, একবার ফল দিয়ে যে গাছ মারা যায়। ঔষধি, যে গাছে ফল ধরে কিন্তু ফল ধরে না তাকে এক কথায় কি বলে? বনস্পতি। একই সময়ে এর সমার্থ যুগপৎ। খ অপশনটি সঠিক।
একই সময়ে বর্তমান এ বাক্যের এক কথায় প্রকাশ হল সমসাময়িক। পরকে প্রতিপালন করে যে এক কথায় হবে পরকৃত। যে স্ত্রীলোক অথবা নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ংবদা। যে রমণী অথবা নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত ভত্রিকা। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? প্রসিত পত্নী। সূর্য যে নারীর মুখ দেখতে পারে না তাকে এক কথায় কি বলে? অসূর্যম্পস্যা। যে নারীর সন্তান বাঁচে না এক কথায় কি বলে? মৃতবৎসা। এক কথায় প্রকাশ করুন, যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক। যে নারীর পতি নেই পুত্র নেই এক কথায় কি হবে? অবিরা। যা ভবিষ্যৎ ঘটবে ভবিতব্য। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে একে এক পদে পরিণত করলে কোনটি হবে? অবিমৃষ্যকারী। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে অবিমৃষ্যকারী। ইন্দ্রিয়কে জয় করছে যে জিতেন্দ্রিয়। জয়ের জন্য যে উৎসব এক কথায় কি হবে? জয়ন্তী। ডায়মন্ড জুবিলি কত বছরে অনুষ্ঠিত? 60 বছর। এক কথায় প্রকাশ করো, এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে। 60 বছর পূর্ণ হওয়া উৎসবকে এক কথায় বলে হীরক জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়? 50 বছর। এক কথায় প্রকাশ করুন, পঙ্কে জন্মে যা পঙ্কজ। পূর্বের জন্মের কথা স্মরণ আছে, যার এক কথায় বলা হয় জাতিস্বর। কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। যা বপন করা হইয়াছে এটি নিম্নের কোন শব্দটিতে সংক্ষিপ্ত হয়েছে? উক্ত। পা ধুইবার জল সংকোচন করলে কি হয়? পাদ্য। যার কিছু নাই এক কথায় প্রকাশ করলে হবে হিত সর্বস্ব। যা আঘাত পায়নি বাক্যের এক শব্দে প্রকাশ রূপ কি? অনাহত। যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী। যে লেখক অন্যের ভাব ভাষা প্রকৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয় কুম্ভীলক। রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হতো লিপিকা। কর্ম সম্পাদনে পরিশ্রমী অথবা অতিশয় দক্ষ বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মঠ। উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি। এক কথায় প্রকাশ করো, সমুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন। শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন, শ্রুতিগ্রাহ্য। এক কথায় প্রকাশ করো, যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। যার দুই হাত সমান চলে তাকে কি বলে? সব্যসাচী।
যে সকল অত্যাচারেই সয়ে যায়, এক কথায় কি বলে? সর্বংসহা। সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? নির্ম। যার বাসস্থান নেই, বাক্যের এক কথায় প্রকাশ কি? অনিকে। এক কথায় প্রকাশ করুন যা লাফিয়ে চলে। প্লবর। যা নিন্দার যোগ্য নয়। অনিন্দ। রাত্রির শেষ ভাগ এক কথায় পররাত্র। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথায় কি হবে? অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে, এক কথায় কি হবে? অধীত। যা কষ্টে জয় করা যায়, এক কথায় কি হবে? দুর্জয়। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। যিনি অধিক কথা বলেন না, এক কথায় কি হবে? মিতভাষী। নষ্ট হওয়া স্বভাব যার, তাকে কি বলে? নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব নয় যার, এক কথায় কি হবে? অবিনশ্বর। যা পূর্বে ছিল এখন নেই, তাকে কি বলে? ভূতপূর্ব। খেয়া পার করে যে, এর এক কথায় প্রকাশ কোনটি? পাটনি। যে পুরুষের এ যাবত দাড়ি গোফ গজায়নি, তাকে কি বলে? অজাত শ্বশ্রু। অজাত শ্বশ্রু। যা চিরস্থায়ী নয়, নশ্বর। অকালে যাকে জাগরণ করা হয়, এক কথায় অকাল বোধন। যার আগমনের কোনো তিথি নেই, এক কথায় কি? একাদশে বৃহস্পতি। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়, এক কথায়? এখানে কোনো সঠিক উত্তর দেওয়া নেই, তবে সঠিক উত্তর হচ্ছে মাধুকরী। উপকারীর উপকার স্বীকার করে না যে, তাকে এক কথায় কি বলে? অকৃতজ্ঞ। জানবার ইচ্ছা এ বাক্যটির বাক্য সংকোচন কি? জিজ্ঞাসা। গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশকে কি বলে? জুগুষ্পা। ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে? পুভুখা। হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? জিজ্ঞাসা। বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজননী। সর্বজনের হিতকর অথবা সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে? সর্বজনীন। যা নিবারণ করা যায় না, এক কথায় কি হবে? অনিবারিত। যা বলা হয়নি, এক কথায় হবে? অনুক্ত। যা দীপ্তি পাচ্ছে, এক কথায় কি হবে? দীপ্যমান। দীপ্তি পাচ্ছে এমন, এক কথায় কি হবে? দীপ্যমান। যার কোনো উপায় নেই, এক কথায় কি হবে? নিরুপায়। যে উপকারীর উপকার স্বীকার করে, এক কথায় কি হবে? কৃতজ্ঞ। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, কোনোটি নয়। যে বিষয়ে কোনো বিতর্ক অথবা বিবাদ অথবা বিরোধ নেই। অবিসংবাদী। অবিসংবাদী। যা দমন করা যায় না, এক কথায় হবে? অদম্য। আপনাকে পণ্ডিত মনে করে যে, এক কথায় কি হবে? পণ্ডিত মন্য। পণ্ডিত মান্য। ইহলোকে যা সামান্য নয়, এক কথায় কি হবে? অলোক সামান্য। স্থায়ী ঠিকানা নেই যার, এক কথায় প্রকাশ কোনটি? শুদ্ধ। উদ্ধাস্ত। যে বস্তি থেকে উৎখাত হয়েছে, এক কথায় কি হবে? উদ্ধাস্ত। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। যে ভূমিতে ফসল জন্মায় না, এক কথায় কি হবে? উষর।
বাক্য সংকোচন করুন, মৃত্তিকা দিয়ে তৈরি, মৃন্ময়। শত্রুকে দমন করে যে, এক কথায় প্রকাশ করুন, অরিন্দম। যার আকার কুচ্ছিত, এক কথায় প্রকাশ করুন, কদাকার। হাতির বাসস্থান গজগৃহ, এক কথায় প্রকাশ করুন, দ্বারে থাকে যে, দৌবারি। যা হবে বাক্যটি সংকোচন করলে হবে, ভাবি। কথায় বর্ণনা করা যায় না যা, এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি, অবর্ণনীয়। এক কথায় প্রকাশ করুন, বর্মকে পীড়া দেয় যা, মর্মন্তর। মৃতের মতো অবস্থা যার, তাকে এক কথায় কি বলা হয়, মুমূর্ষু। সমুদ্র হতে হিমাচল পর্যন্ত বাক্যাংশের অর্থ হিসেবে কোনটি প্রযোজ্য হয়, আসমুদ্র হিমাচল। বেলাকে অতিক্রান্ত পদের অর্থ কি, উদ্দের। বৃষ্টির জলের এক কথায় প্রকাশ, শিকড়। এক কথায় প্রকাশ করুন, অনেকের মধ্যে একজন, অন্যতম। এক কথায় প্রকাশ করুন, অন্য ভাষায় রূপান্তরিত, অনুদিত। যে বিষয়ে মতভেদ নেই এমন, এর এক কথায় প্রকাশ, ঐক্যমত। ঐক্যমত পথ চলার খরচ, কথাটির সংক্ষিপ্ত রূপ পাথেয়। যার যদি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা। হরণ করার ইচ্ছা, এর এক কথায় প্রকাশযোগ্য রূপ জিহিরসা। যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলে কোনটি নয়, ছন্দে নিপুণ যিনি তাকে কি বলে, কোনটি নয়। ছন্দে নিপুণ যিনি এক কথায় কি হবে, ছান্দসী। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে, কথাটিকে এক কথায় প্রকাশ করো, যাযাবর। যা লাফিয়ে চলে এক কথায় বলে প্লোবর। এক কথায় প্রকাশ করুন, পাঁচ শেরের সমাহার, পশুরি। যার জিহ্বা লকলক করে এক কথায় কি বলে, লেলিহান। যা জল দেয় এর এক কথায় প্রকাশ কি, জল। যে পুরুষ বিয়ে করেছে এর এক কথায় কি প্রকাশ করে, কৃতদান। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলে, অনির্বচনীয়। যার শুভক্ষণে জন্ম এক কথায় প্রকাশ হবে, ক্ষণজন্মা। যার অন্য উপায় নেই এক কথায় বলে অনন্য পায়। বহু দেখেছে যে এক কথায় কি হবে, ভূয়দর্শী। দুইয়ের মধ্যে একটি, এর এক কথায় প্রকাশ কি হবে, অন্যতর। বীর সন্তান প্রসব করে যে নারী, এক কথায় তাকে কি বলে, বীর প্রসু। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভীলক বৃত্তি। প্রসিত ভদ্রিকা শব্দটির অর্থ কি, যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। জন্মহীন মৃত্যুহীন, অজ। কষ্টে লাভ হয় যা, দুর্লভ। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এক কথায় কি হবে, সাপোৎসঙ্কুল।